প্রশ্নটা হচ্ছে এই, একজন বলছেন তার কোনো এক বক্তৃতা বা আলোচনায়, হে নবী, আপনি আপনার উম্মত এর জন্য শাফাত করুন, মানে আমাদের জন্য শাফাত করুন, আমাদের অসহায় অবস্থা, কঠিন অবস্থা মুসলিম উম্মার চলছে, অতএব হে নবী আপনি মুসলিম উম্মার জন্য শাফাত করুন, হয়তো বলা উদ্দেশ্য তাহলে আল্লাহ হয়তো এই অবস্থার উত্তরণ করবেন। এই ধরনের দোয়া করা কতটুকু শুদ্ধ? প্রথম কথা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত না মৃত? জি জি, মৃত মৃত। তার মানে হচ্ছে, যেহেতু আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা মাইয়্যাতুন ওয়া ইন্নাহুম মাইয়্যাতুন, আপনি মারা যাবেন, তারাও মারা যাবে, অর্থাৎ দুনিয়ার জীবন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার বিদায় ঘটেছে, তিনি আখিরাতের জীবনে চলে গেছেন। এখন কোন জীবনে আছেন? আখিরাতের জীবনে। থেকে বলা হয় আলামুল বারজাখ, বারজাখি জীবনে আছেন, তার মানে বারজাখি জিন্দেগিতে তিনি আছেন, কিন্তু পৃথিবীর জীবনে তিনি নাই, পৃথিবী থেকে তার পরিপূর্ণ বিচ্ছিন্নতা হয়ে গেছে। অতএব পৃথিবীবাসীর জন্য তিনি আসন্না রেখে গেছেন। কি রেখে গেছেন? আসন্না, এবং তার উপর নাজিল করা যে আল্লাহর কোরআন, সেটাকে আমানতদারির সাথেও রেখে গেছেন। দুটো জিনিস তিনি রেখে গিয়েছেন। পৃথিবীর মানুষ এ দুটো থেকে এখন আদর্শ পাবে। নতুন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কিছু করবেন না? করবেন? ওহির দরজা তার মৃত্যুর সাথে সাথে বন্ধ হয়ে যায়নি? আর কোনো ওহি কি তার উপর নাজিল হবে পরবর্তী? আমরা কি সেই ওহি পাবো? তার উপর আর কোনো ওহিও নাজিল হবে না? আমাদের কাছে আর আসার কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বদ্দশায় সাহাবারা তার কাছে দোয়া চাইতেন, তার কাছে দোয়া চাইতে সে যায় ছিল, আজকে তার কাছে কোনো দোয়া চাওয়া যাবে না, শুধু তাকে সালাম দেওয়া যাবে। কবরের পাশে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দূরের থেকে দুরুদ, যেটাকে সালাত সালাম বলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি, এভাবে দূরের থেকে আসসালামু আলাইকা বলা যাবে না, আসসালামু আলাইকা কবরের পাশে যা বলে যা বলা যাবে, যেভাবে অন্যান্য মুসলমানদের ক্ষেত্রে আমরা সালাম দেওয়ার সময় কি বলি, আসসালামু আলাইকুম দারা কওমি মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, অর্থাৎ সম্বোধন করাটা এটা কবরের পাশে জায়েজ, দূরের থেকে জায়েজ নাই, কারণ দূরের থেকে আপনি তাকে শোনাতে পারবেন না। ফলে এটা একটা বিষয়। সেকেন্ড বিষয় হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কোনো সাহাবায়ে কেরাম তাকে বলেননি যে আমাদের জন্য শাফাত করুন। কারণটা কি? শাফাতের মালিক কে? আল্লাহ। ওয়ালিল্লাহি শাফাআতু জামিআ, মান ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আল্লাহর অনুমতি ছাড়া কে তার কাছে শাফাত করতে পারবে? অতএব প্রথম লাগবে আল্লাহর অনুমতি। আল্লাহর অনুমতি ছাড়া কেউ শাফাত করার অধিকার রাখবে না, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আল্লাহর অনুমতি হবে কবে? সেই হাশরের মাঠে, যখন মানব জাতি সবার কাছে যাবে, সব নবীরা প্রত্যাখ্যান করবেন আর বলবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে যাও, তার কাছে আসার পরে তিনি রাজি হবেন, এরপরে আল্লাহর কাছে তিনি অনুমতি প্রার্থনা করবেন। এটা সহিহ বুখারীর কিতাবুত তাওহীদের মধ্যে আছে, দীর্ঘ হাদিস। আল্লাহ অনুমতি দিবেন, তখন তিনি তিন তিনবার সেজদা করে যাওয়ার পরে অনুমতি প্রাপ্ত হয়ে তিনি শাফাত করবেন। তার আগ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে এই দুনিয়া থেকে শাফাত করুন এটাও বলা যাবে না। শাফাত চাইতে হবে কার কাছে? তাহলে আল্লাহর কাছে। আল্লাহর কাছে বলতে হবে, ইয়া আল্লাহ, তোমার রাসূলের শাফাত আমাদের জন্য নসিব করো। চাইতে হবে এভাবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য শাফাত করুন। এটা তার জীবদ্দশায়ও বলা যাবে না, আর মৃত্যুর পরে তো নয়ই। এবং মৃত্যুর পরে এই আকিদাটা আসলে একটা ভয়ঙ্কর আকিদা। এটা হয়তো যারা বলছেন না জেনে বলছেন, আমরা বলবো তাদেরকে আপনারা সংশোধন করুন। কারণ আল্লাহর কোনো নবীকে এইভাবে সম্বোধন করা যেটা আল্লাহকে করা হয়, সেটা কি? সেটা কিন্তু শিরকের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। সো বি কেয়ারফুল, বি কেয়ারফুল, আপনারা সতর্ক হন। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো দোয়াও চাওয়া যাবে না, আর শাফাআতের জন্য তার কাছে চাওয়া যাবে না। শাফাআতের জন্য চাইতে হবে শুধু আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক।